চতুর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিৎ সেন ও মহাসচিব হানসি জয়দেব মণ্ডলের নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় চতুর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 বর্ধমানের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে 19 মার্চ 2023 তারিখে আয়োজিত হয়। সূত্র মারফত জানা যায় যে কালনা, কাটোয়া, বর্ধমান সদর, উত্তর ও দক্ষিণ এই চারটি সাব ডিভিশনের মোট 72 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একজন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক এবং 5 জন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের বিচারকের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জেলা ক্যারাটে সংস্থার সভাপতি কমলচন্দ্র ঘোষ জানান, এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী এপ্রিল মাসে দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। এছাড়া জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানান, গতবারের মতো রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরের অফিসিয়াল ক্যারাটে প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের সাফল্য নিয়ে সকলে খুব আশাবাদী। স্টেডিয়ামে জেলা স্তরের ক্যারাটে খেলায় অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পদক তালিকায় বর্ধমান সদর উত্তর সাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বয়স কত? 9 বছর। 9 বছর? 10-এ উঠলাম। 10-এ উঠলে তো তুমি এই যে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছ, তো নিয়ে কেমন লাগে ক্যারাটে? ভালোই লাগে। আমার আমার ইচ্ছা হয় আরও, এই ন্যাশনালে হেরে গেলাম, এই এইবারেও আবার গিয়ে জিততার ইচ্ছা। রাজ্যে কোনো স্থান অর্জন করেছিলে? রাজ্যে গোল্ড পেয়েছিলাম। রাজ্যে গোল্ড পেয়েছো, ন্যাশনালে গিয়ে পরাজিত হয়েছো। তা ভবিষ্যতের লক্ষ্য কী এই ক্যারাটে শিখে? ভবিষ্যতের লক্ষ্য হানসির মতনই বড়, স্যারের মতো অন্যজনকে হেল্প করতে, শেখাতে ইচ্ছা। আরেকবার নাম পড়েছি। আমার নাম ধ্রুবজিৎ দত্ত। ধন্যবাদ। কি? ঈশানী গুপ্তা। কি? ঈশানী গুপ্তা। তুমি কোন লেভেলে ক্যারাটে প্র্যাকটিস করছো? কোন লেভেলে? ন্যাশনালে। কিন্তু তোমাদের ওই যে ব্ল্যাক বেল্ট বিভিন্ন যে ইয়ে থাকে, ব্ল্যাক বেল্ট, তুমি রাজ্যে বা ন্যাশনালে কোনো স্থান পেয়েছো? কি পেয়েছো? ন্যাশনালে গোল্ড পেয়েছো, সেকেন্ড সিলভার, রাজ্যে গোল্ড। তা তুমি হঠাৎ এই ক্যারাটে প্রশিক্ষণ নিতে এলে কেন, বা ক্যারাটে শিখে কী ভাবছো, ভবিষ্যৎ কী আছে? ভবিষ্যতে আমি অলিম্পিক্স খেলতে চাই, দেশের নাম রোশন করতে। এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে কোনো উৎসাহ বা উদ্দীপনা বা কোনো কিছু খুঁজে পাও? কি আর কি এই ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে তোমরা কি আর কি উৎসাহ পাও বা উদ্দীপনা পাও? ভালো লাগে আমার এখন ক্যারাটে করতে, আরো আরো বড় লেভেলে যেতে ভালো লাগে। এই ক্যারাটে শেখার পর তোমার ব্যক্তিগত জীবনে এটা কোনো কাজে আসবে? হ্যাঁ, কি ধরনের কাজে আসবে? আমাদের সেলফ ডিফেন্সে ক্যারাটে খুব কাজে আসবে। তোমার নাম পরিচয় আরেকবার? ঈশানী গুপ্তা। ন্যাশনাল? ধন্যবাদ। এখানে যেটা হচ্ছে ফোর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, এটা রাজ্য ক্যারাটে সিলেকশনের জন্য সিলেকশন কাপ চ্যাম্পিয়নশিপ। তো এটা অর্গানাইজ করছে বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন। আর এখান থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পদক পাবে তাদের আমরা আগামী 28-29 তারিখে দুর্গাপুরে হবে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সেখানে আমরা ওদের পাঠাবো। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে? এখানে 4টে সাবডিভিশন থেকে এসছে, বর্ধমান সদর, নর্থ, সাউথ, কাটোয়া, কালনা, 4টে সাবডিভিশনের টোটাল 72 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। এখানে কী কী লেভেল আছে? এটার লেভেল হচ্ছে ডিস্ট্রিক্ট, এটাই একমাত্র অথেন্টিক অফিসিয়াল অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, মানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। বয়সের কিছু? এখানে বয়স এবং এজ এবং বডি ওয়েট ক্যাটাগরিতে 10টা ইভেন্ট আছে। একটা হচ্ছে কাতা ইভেন্ট, ডেমনস্ট্রেশন ইভেন্ট, সেখানে সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র অ্যান্ড সিনিয়র, সেরকম আবার ওটা কমিত ইভেন্টও আছে বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে, যেমন বিলো 55, 60+, 25, এরকম ভেরিয়াস ক্যাটাগরি আছে। মেয়েদের সংখ্যা কতগুলো আছে? তবে আমি এবছর যেটা দেখতে পাচ্ছি, আমাদের এবছরের পার্টিসিপেন্ট মেয়েদের সংখ্যাই বেশি, ছেলেরা খুব কমই আছে। মানে মেয়েদের সংখ্যা বাড়ছে কেন? মেয়েদের সংখ্যা সম্ভবত ওরা সেলফ ডিফেন্স হিসাবেই আসে, তারপর আমরা এদেরকে অনুপ্রাণিত করি যাতে এরা
নিজেদের সেলিব্রেন্ট নির্ণয় করতে পারে এর জন্য, এবং ওরা দেখছে যে শুধু সেলিব্রেন্ট করলে হবে না, এটা তো স্পোর্টস, নিজের নাম সুনাম অর্জনের ব্যাপার আছে। এই সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরিও স্কোপ আছে, বিভিন্ন জায়গায় এরা স্কোপ পাবে। তো এই হিসাবে ওরা এখন খুব উৎসাহিত হচ্ছে, এবং আমি তো দেখতে পাচ্ছি আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মহিলার পার্টিসিপেটটাই বেশি। আপনার নাম, সংস্থার নাম? আমাদের সংস্থার নাম হচ্ছে বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন। এটা একমাত্র পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল অথেন্টিক অ্যান্ড রেকগনাইজ অ্যাসোসিয়েশন। আপনার নাম? আমার নাম দেবাশিস কুমার মণ্ডল, আমি বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাই টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।